ময়নার বিজেপি নেতা খুনের তদন্তে এনআইয়ের হাতে গ্রেপ্তার তৃণমূল নেতা, রাজনৈতিক শত্রুতার কারণে ফাঁসানো হচ্ছে বলে দাবি তৃণমূল কর্মীর পরিবার পরিজনের। 2023 সালের পয়লা মে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন ময়নার বাক্সের 234 নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বাড়ির থেকে কিছুটা দূরে তাকে খুন করা হয় বলে অভিযোগ, সে অবস্থাতেই তার দেহ মেলে। স্থানীয় ময়না থানার পুলিশ তদন্ত ঠিকমতো করছে না এমনই অভিযোগ করেন নিহত বিজয় কৃষ্ণের পরিবার। এমন অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে এনআইয়ের হাতে তদন্ত ভার যায়। এনআইয়ের প্রতিনিধিরা ময়নার গোড়ামহল গ্রামে অপরাধীদের খোঁজে দফায় দফায় আসে। বেশ কিছুদিন পূর্বে এনআইয়ের 14টি টিম এসে বেশ কয়েকজন অভিযুক্তের বাড়ি সিল করেন। মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ সূত্রে খবর পেয়ে এনআইয়ের হাতে গ্রেপ্তার করা হয় নবকুমার মণ্ডল নামক তৃণমূল কর্মীকে। বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনে নাম জড়িয়েছিল নবকুমার মণ্ডলের। এনআইয়ের হাতে নবকুমারের গ্রেফতারির পরে খুশি বিজয় কৃষ্ণের পরিবার। তারা এতদিন অভিযোগ করে আসছিলেন অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাদের ধরছে না। নবকুমারের গ্রেফতারির পরে বিজয় কৃষ্ণের স্ত্রীর দাবি, তারা ন্যায় বিচার পাবেই। খুনি ধরা পড়েছে শুনে তো খুবই খুশি হয়েছি। এবার আরো তো অনেকে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ধরলে আরো বেশি খুশি হব। ওরা রাত্রে আসে যায় এটাও জানা আছে, তো কালকে এনআইয়ের হাতে ধরা পড়ছে শুনে খুব খুশি হচ্ছি। ওরা বাইরে বাড়িতে আসে যায় এটা শুনছি, তবে কালকে এনআইয়ের হাতে ধরা পড়ে খুব সিল করে দিয়েছে, কিন্তু অনেকে ভেঙে ঘরে ঢুকছে, বাড়িতে ঢুকছে। ওদের ফাঁসি হয় আমি বারবার বলছি, ওদের যেন ফাঁসি হয় তাহলে আমরা সবাই খুশি হব। তো আসামি অ্যারেস্ট হচ্ছে, তো আমরা চাই এনআইকে যে দ্রুত তাড়াতাড়ি আর যারা ফেরায় আছে তারা যেমন অ্যারেস্ট হয়, এটাই চাই। হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছে তো, ওরা রাতের অন্ধকারে আসে এসে চলে যায়, আবার সিল করে দিয়েছিল বাড়ি ঘর ওদের, আবার ওরা ভেঙে ঢুকছে আসে চলে যায়। তো এনআইকে বলবো যত তাড়াতাড়ি পারে অ্যারেস্ট করার জন্য। আমাদের গোড়ামহাল 234 নম্বর বুথের বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে তৃণমূলের দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালকে তাকে তুলে নিয়ে গিয়ে খুন করে। পুলিশ তাদেরকে যারা যুক্ত তাদেরকে থেকে চার্জশিট থেকে বাদ দিয়েছিল। হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্ত শুরু হয়েছে। এনআইএ দীর্ঘদিন থেকে বেশ কিছুদিন হলে তদন্ত শুরু করছে, এলাকায় আসছেন। কালকে গোপন সূত্রে খবর পেয়ে নবকুমার মণ্ডলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। অপরদিকে নবকুমার মণ্ডলের পরিবারের দাবি, নবকুমার মণ্ডল নির্দোষ, তার পরিবার তৃণমূল করে, তাই রাজনৈতিক শত্রুতার জেরে ফাঁসানো হচ্ছে নবকুমারকে, এমনটাই দাবি তার পরিবারের। এনআইএ এসেছিল আমার বাড়িতে বিকালে, আমার বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। বাবাকে, বাবার সুগার, হাই প্রেশার রোগী, বাড়ি নিয়ে আসলে ডাক্তার দেখাবো বলে বিকাল 3:30 নাগাদ আমার বাবাকে এনআই এসে মারধর করে আমার বাবাকে নিয়ে গেছে। আর আমার বাবা দোষী নয়, ওটা হচ্ছে আমার বাবা টিএমসি করে বলে বিজেপির লোক আমার বাবাকে ফাঁসিয়েছে। আমার বাবাকে এরা টিএমসি করতে বলে চক্রান্ত করে কেসটা দিয়েছে বিজেপির লোক। কাল বিকালে থানায় গিয়েছি, থানায় যাওয়ার পর স্যারের সাথে কথা বললাম, স্যার বলল তোমার বাবা আমাদের কোনো সহযোগিতা করেনি, তাই জন্য তোমার বাবাকে আমরা অ্যারেস্ট করছি। আমার বাবা নির্দোষ, আমার বাবাকে আমার বাড়িতে চাই, সহজ সম্মানে আমার বাবাকে যেন এনআইএর লোক আমার বাড়িতে পৌঁছে দিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।